বন্ধুরা, ক্লাস 8 পাস জগতে থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগকরণ হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগকরণ হচ্ছে, কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্যতাকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ক্লার্ক পদে কর্মী রিক্রুট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। নিয়োগকারী সংস্থার নাম এখানে বলেছে SSC তথা স্টাফ সিলেকশন কমিশনের তরফে কর্মী নিয়োগ করা হবে। এখানে বলেছে মোট 2 ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেরকম এখানে বলেছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম চাকরি পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন 50 বছর বয়সের মধ্যে। আবেদন প্রক্রিয়ার কথা এখানে বলছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 21 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জমা করতে পারবেন। বন্ধুরা, এরপরের বিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় নম্বর বিজ্ঞপ্তি রয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সুপারভাইজার পদে কর্মী রিক্রুট করা হচ্ছে, যার বেতন রয়েছে 35,800 টাকা। এখানে বলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হলে ফোরম্যান অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার পরীক্ষার বিজ্ঞপ্তি। যে পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে বলেছে ফোরম্যান অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। শূন্যপদ এখানে 29টি শূন্যপদ রিক্রুট করা হবে। যোগ্যতার কথা এখানে রয়েছে আবেদনকারী বা চাকরি প্রার্থীদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা এবং 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাংলা এবং নেপালি ভাষা বলার এবং লেখা দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন 37 বছর বয়সের মধ্যে। বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। বেতন এখানে রয়েছে 2019 সালের WBS রোপোএরট লেভেলে 12 হিসাবে মাসিক বেতন আপনাদের 35,800 টাকা থেকে 92,800 টাকা পর্যন্ত এখানে বেতন পাবেন। নিয়োগ পদ্ধতি এখানে বলেছে একটি লিখিত পরীক্ষা এবং পরবর্তীকালে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। প্রিলিমারি এবং মেন্স দুটি পরীক্ষাতেই মোট 100 নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষা থাকা প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর। এই পরীক্ষাতে 3টি বিষয় অর্থাৎ ইংরেজি, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে প্রশ্ন আসবে। পরীক্ষার জন্য প্রার্থীদের মোট 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র হবে ইংরেজি এবং বাংলা এই 2 ভাষার মধ্যে। আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন মূল্য হিসেবে এখানে বলছে জেনারেল OBC WS প্রার্থীদের আবেদন মূল্য 160 টাকা দিতে হবে। আবেদনপত্র এখানে জমা করতে পারবেন, অর্থাৎ আবেদন এখানে শুরু হচ্ছে 1/2/2024 সাল থেকে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2024 সাল থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদনপত্র জমা করতে পারবেন 22 ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, তৃতীয় নম্বর বিজ্ঞপ্তি রয়েছে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী রিক্রুট করা হচ্ছে। নিয়োগকারী সংস্থা এবং শূন্যপদের নাম এখানে বলেছে পশ্চিমঘাট নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মিড ডে মিল প্রকল্পে রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন ব্লক অফিসগুলোতে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী রিক্রুট করা হবে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা করার পদ্ধতি এখানে রয়েছে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হওয়া ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন আবেদনপত্র কীভাবে জমা করবেন সেটাও এখানে স্টেপগুলো জানিয়ে দিয়েছে, অর্থাৎ একটা A4 সাইজ পেপারে আপনাদেরকে জমা করতে হবে। নোটিশটি প্রকাশিত হয়েছে মালদা জেলা থেকে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে। এখানে আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। যেরকম এখানে বলছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে জেরক্স কপি সেল অ্যাটেস্টেড করে। আধার কার্ড এবং ভোটার কার্ড 1 কপি করে জেরক্স সেল অ্যাটেস্টেড দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটগুলো রয়েছে সেগুলো জমা করতে হবে জেরক্স করে সেল অ্যাটেস্টেড। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তার কপি আপনাকে এখানে সেলফ টেস্টেড করে জমা করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তার কপি আপনাকে এখানে জমা করতে হবে এবং 2টো পাসপোর্ট সাইজের ফটো সেল অ্যাটেস্টেড করে জমা করতে হবে। প্রার্থী বাছাই পদ্ধতি এখানে রয়েছে এই দপ্তরের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্র জমা করার পর সেগুলো বিচার করে তাদের লিখিত পরীক্ষা হবে 70 নম্বরের। এরপর 10 নম্বর হবে প্র্যাকটিক্যাল এক্সাম, এরপর 10 নম্বর ইন্টারভিউ হবে। এর মাধ্যমে আপনাদের এখানে রিক্রুট করা হবে। ইন্টারভিউ হয়ে গেলে প্রার্থীদের পারফরমেন্স অনুযায়ী একটি তালিকা তৈরি করে সেই তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে
যারা যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের জয়নিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে রয়েছে এই পদের পক্ষ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পদে কোর্ট বিনিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী চাকরির জন্য প্রতিটি চাকরি প্রার্থীকেই যে কোনো সরকারি কলেজ থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে। এখানে বলেছে 2 বছরের বেসিক নলেজ আপনাদের থাকতে হবে কম্পিউটারে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এছাড়াও কম্পিউটারে পিনিটে অন্তত পক্ষে 30টি বাংলা এবং ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা আপনার থাকতে হবে। এই পদের জন্য বয়স আপনাদের থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। বেতন রয়েছে 13,000 টাকা। আবেদনপত্র এখানে জমা করার জন্য সময়সীমা এবং ঠিকানা এখানে জানিয়ে দিয়েছে 16 ফেব্রুয়ারি 2024 সাল বিকেল 5টার মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটা একবার দেখে নেবেন, অফিসিয়ালি নোটিশে দেওয়া আছে। নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন। এরপর বিজ্ঞপ্তি রয়েছে পিএনবি ব্যাঙ্কে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নতুন শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে অফিসার ক্রেডিট, ম্যানেজার ফরেক্স, ম্যানেজার সাইবার সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। 4 ধরনের এখানে পোস্ট রয়েছে। এখানে পোস্ট অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে, সেগুলো অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের ফিস হিসেবে এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে জমা করতে হবে। SC ST ও PWDদের জন্য আবেদন ফি জমা করতে হবে 500 টাকা এবং বাকি যে সমস্ত প্রার্থী রয়েছে জেনারেল এবং OBC প্রার্থীর ক্ষেত্রে 1,000 টাকা আবেদনের ফিস জমা করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে আপনাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে। মোট এখানে 120 মিনিটের লিখিত পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। আবেদন করা এখানে শেষ তারিখ রয়েছে অনলাইনের মাধ্যমে 25 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার রাজ্যে কোস্টগার্ডে রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 21,700 টাকা। রিক্রুট করছে ইন্ডিয়ান কোস্টগার্ড, এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পদের নাম এখানে রয়েছে কোস্টগার্ডের এই নিয়োগের মধ্য দিয়ে নাবিক অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে রিক্রুট করা হবে। যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়স থাকতে হবে 18 থেকে 22 বছর বয়সের মধ্যে। বেতন এখানে রয়েছে 21,700 টাকা, সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন 27 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে NHIDCL দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 44,900 টাকা। পদের নাম এখানে রয়েছে জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র ম্যানেজার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 136টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে বলছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে। এছাড়াও অন্য কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। 65 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। বেতন রয়েছে 44,900 টাকা। আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র অনলাইন জমা করতে পারবেন 26 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে। বন্ধুরা, এরপরের বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগে কর্মী নিয়োগ করা হবে, তার জন্য একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, বিকাশ ভবন, সাউথ ব্লক, সেকেন্ড ফ্লোর, সল্ট লেক, কলকাতা 7000091। নোটিশ প্রকাশিত হয়েছে 8 জানুয়ারি 2024 সালে। আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা রয়েছে কতগুলো শূন্যপদে রিক্রুট করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটার আন্ডার দ্য ডিরেক্টর অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। তো এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করানো হবে, সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তার যে মেমো নাম্বার, সেই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। 1000 শূন্যপদে এখানে রিক্রুট করা হবে। 1000 শূন্যপদ এখানে রয়েছে, সেটা আপনার অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন। ফুলি নোটিফিকেশন প্রকাশিত হয়নি, কবে রিক্রুট করা হবে, কোন যোগ্যতায়, সেটা কিন্তু এখানে জানা হয়নি। জাস্ট এখানে জানিয়েছে যে 1000 শূন্যপদে ফায়ার অপারেটার রিক্রুট করা হবে। বন্ধুরা, আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক যে কর্মসংস্কৃতি পত্রিকা রয়েছে, সেই পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করছি, যেটা 7 ফেব্রুয়ারি 2024 সালের। এই পত্রিকাতে দেওয়া রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে, কোন কোন দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। সেগুলো পরপর আমরা এখান থেকে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 1025টি শূন্যপদে স্পেশালিস্ট অফিসার পোস্টটা রিক্রুট করা হচ্ছে। রেলওয়েতে 9000 টেকনিশিয়ান নিয়োগ করানো হচ্ছে। রাজ্যে 22 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থায় 39 অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হচ্ছে। রাজ্যে 29 ফোরম্যান অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার রিক্রুট করা হচ্ছে। ভারতীয় রেলে কয়েক হাজার কর্মী রিক্রুট করা হবে, সেগুলো আপনার অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেওয়া রয়েছে। ভারত ইলেকট্রনিক্সে 22 ইঞ্জিনিয়ার নিয়োগ করানো হবে। NMDC লিমিটেডে 120 অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে। নালকোতে 42 কর্মী নিয়োগ করানো হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থায় 90 অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে।
রাজ্যে 9533 প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে সেটাও এখানে জানিয়েছে। এরপরে বলেছে রাজ্যে কবে কোন পরীক্ষা হচ্ছে সেটাও এখানে বলেছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন পদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইন্টারভিউ হবে 7-8-9 ফেব্রুয়ারি 2024 সালে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ জেনারেল ডিগ্রি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্স পদে কর্মী নিয়োগ করার যে ইন্টারভিউ হবে সেটা 20-21-22 ফেব্রুয়ারি 2024 সালে হচ্ছে। পশ্চিমবঙ্গ এসআই মেডিকেল সার্ভিসে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদের স্ক্রিনিং টেস্ট হবে 25 ফেব্রুয়ারি 2024 সালে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ উচ্চশিক্ষা দপ্তরে অধীনস্থ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেকানিক্যাল পদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনস্ক্রিন এখানে দাঁড়িয়ে আছে। এর নিয়োগের ইন্টারভিউ হবে 27-28-29 ফেব্রুয়ারি ও 1 মার্চ 2024 সালে। ই কলটা ডাউনলোড করা যাবে 19 ফেব্রুয়ারি 2024 সাল থেকে। তারপরে এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অধীনে 2022 সালে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা 16 এবং 17 মার্চ হওয়ার সম্ভাবনা এখানে বলেছে। এরপরে কেন্দ্রের কবে কোন পরীক্ষা হচ্ছে সেটাও এখানে বলেছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড জিও সায়েন্টিক প্রিলিমারি এক্সামিনেশন 2024 পরীক্ষা হবে 18 ফেব্রুয়ারি 2024 সালে। সিভিল সার্ভিস এক্সামিনেশন 2023 ফেজ টু ইন্টারভিউ হবে 19 ফেব্রুয়ারি 2024 সাল থেকে 15 মার্চ 2024 সাল পর্যন্ত। স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি ইন সিআইএসএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপাহী ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2024 পরীক্ষা হবে 20-21-22-23-26-27-28-29 ফেব্রুয়ারি এবং 1 মার্চ 5-6-7-11-12 মার্চ 2024 সালে। সিলেকশন পোস্ট এক্সামিনেশন 2024 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পেপার পান হবে 6-7-8-8 মে 2024 সালে। দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে 2024 সালে সাব ইন্সপেক্টর পদের নিয়োগের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা টিয়ার ওয়ান হবে 9-10-13 মে 2024 সালে। তারপরে এখানে রয়েছে 4 নম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কনস্ট্রাক্ট এক্সামিনেশন 2024 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পেপার ওয়ান হবে 4-5-6 জুন 2024 সালে। তারপরে এখানে রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড স্টান্ট রিজিয়ন কাঁচারপাড়া বাকসাপ শিয়ালদহ ডিভিশনে 2023-24 সালের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের নথিপত্র যাচাই হবে 8-9-12-13-15-16 ফেব্রুয়ারি 2024 সালে এবং যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইটে। তারপরে এখানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ টেকনোলজি 2024 সালের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডভান্স পরীক্ষা হবে 26 মে 2024 সালে। বন্ধুরা, কর্মসংস্কৃতি পত্রিকাতে যে সমস্ত দপ্তরগুলোর বিজ্ঞপ্তি বা দপ্তরগুলোর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে প্রত্যেকটি বিজ্ঞপ্তি আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হননি জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রত্যেকটি নোটিস ডাউনলোড করে দেখে নেবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।